কখনো কি ভেবে দেখেছেন আকাশ কেন নীল হয়ে থাকে, সূর্য কেন হলুদ হয়ে থাকে, সূর্যোদয় সূর্যাস্তের সময় সবকিছু কেন লাল হয়ে যায়? এই সবগুলোর কারণ হচ্ছে লাইটের ওয়েভলেন্থ। সূর্য থেকে আসা আলো আমরা সাদা দেখতে পাই, কিন্তু এটা আসলে সাতটা রঙের সমষ্টি। লাইটের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাদের শক্তি অনুযায়ী বিভিন্ন ভাগে শ্রেণীবদ্ধ করা হয়। তাতে যে ভিজিবল স্পেকট্রাম রয়েছে তা দেখতে এরকম। লাল কালারের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম ওয়েভলেন্থ হচ্ছে নীল কালারের। আমাদের বাতাসে যে গ্যাসের অণু রয়েছে তা হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন মলিকিউলস। এই মলিকিউলস গুলা ব্লু কালারের ওয়েভলেন্থ কে অনেক বেশি ডিফ্লেক্ট করে, তাই আমরা আকাশ নীল দেখি। সূর্য থেকে যে আলো আসে তাতে সব কালার মিক্সড থাকে। এই কালার গুলা ভিন্ন ভিন্ন বস্তুর সাথে বাধাপ্রাপ্ত হয়, ভিন্ন ভিন্ন আকাশের রং তৈরি করে। যেমন বাতাসে যখন বায়ু দূষণ হয়ে থাকে তাতে ধোঁয়ার কিছু পার্টিকেলস থাকে। এই পার্টিকেলস গুলা নাইট্রোজেন অক্সিজেনের তুলনায় বড় হয়ে থাকে। এই পার্টিকেলস গুলা ইয়েলো ওয়েভ কে ডিফ্লেক্ট করে, যে কারণে আকাশ দেখতে হলুদ বর্ণের হয়ে যায়। সূর্যাস্ত সূর্যোদয়ের সময় সূর্য এত দূরে চলে যায় যে লাইট থেকে দূরত্ব অনেক বেড়ে যায়। যেহেতু রেড কালারের ওয়েভলেন্থ অনেক বেশি, এতে অন্যান্য কালারগুলো ডিফ্লেক্ট হয়ে যায়, আমাদের চোখের দৃষ্টি পর্যন্ত শুধু রেড কালারই আসে, তাই আকাশ দেখতে এই দুই সময় লাল দেখায়। এ কারণেই আমরা ট্রাফিক লাইটে লাল রং দেখতে পাই। একই রেড কালার আমরা বিপজ্জনক সংকেত হিসেবেও ব্যবহার করে থাকি। কুয়াশা থাকুক বা ধুলা থাকুক, রেড কালার আমরা অনেক দূর থেকেই দেখতে পাই।